এরকম এত মানুষের একটা আয়োজন করা খুবই চাপ ব্যাপার, যেখানে আমরা দেখি আজকে আমরা সেরকম ঘটনা দেখি। রহস্য হচ্ছে যে আমরা কোনো ছাড় দিই আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি এবং সবকিছু দেখার জন্য আমরা জানাইছি এবং আমরা কিন্তু আসলেই লাগাইছি স্টেজের কাছে দেখতাম। সো সিকিউরিটিতে আমরা কোনো প্রকার কার্পণ্য করিনি আর আমরা স্ট্রিক্ট ছিলাম। এই প্রথম আমরা অনেক না বলেছি, অনেকে দেখা যাচ্ছে সামনে যেতে চাইছে এই করতেছে, আমরা বলছি স্ট্রিক্টলি না, এটা হচ্ছে আউট অফ। এবং একটা মজার বিষয় হচ্ছে কি যে আমাদের মানুষেরা আসলে কিন্তু রুল মানতে চায় যখন সেটা মানে ভালোর জন্য হয়। তো এটা কিন্তু এটা এইটা হচ্ছে এটা রহস্য যে যে রুলসগুলো দেওয়া হয়েছে সেটা মানুষের মানে উপকারে এবং মানুষ সেটা গ্রহণ করে। একটা 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 বিষয়ে আপনি ক্লিয়ার করবেন যে এখানে টিকিট নিয়ে অনেক বিতর্ক ছিল, আসলে এই টিকিটটা কি আপনার এই প্ল্যানের একটা কৌশল ছিল এই শৃঙ্খলাগুলোকে নিয়ন্ত্রণ করা বা অপ্রীতিকর ঘটনাকে এড়িয়ে চলা? আচ্ছা, এটা তো এর আগেই আমি ক্লিয়ার করেছি যে প্রথমে যে প্রোগ্রামটা আমি করতে চেয়েছিলাম সেটা ফ্রি অফ কস্ট ছাড়া ছিল, কিন্তু যখন আপনি একটা প্রোগ্রামে প্রায় ৮৬,০০০ লোক থেকে ৯০,০০০ খরচ করবেন সেটা আসলে কারো কোনো ব্যক্তি একার পক্ষে সম্ভব না। আর আমি এটা বলেছি যে আমরা আসলে যে প্রাইসটা ঠিক করেছি সেটা কিন্তু খুবই মানে এটা এই কনসার্টের জন্য এটা খুব আহামরি প্রাইস না। আপনি বাংলাদেশে যদি যান কনসার্টে তাহলে ৫,০০০ ফি করতে হয়। জেমসের ভাইয়ের কনসার্টে আপনি যদি আপনি নেদারল্যান্ডের কথা চিন্তা করেন, নেদারল্যান্ডের কনসার্ট করতে হিসেবে ভিআইপি সিট ১০০ ইউরো। আপনি তো ম্যানেজ করতে পারেন সব কিছু, আমরা জানি, কিন্তু সব কিছু থেকে এই টিকিট প্রাইস নির্ধারণটা দুটো কারণ ছিল। একটা হচ্ছে আর্থিক একটা স্ট্যাবিলিটি ক্রিয়েট করা আমাদের উপর যেন প্রেশার কম পড়ে, আর সেকেন্ড হচ্ছে এতে করে ক্রাউড ম্যানেজমেন্টেও একটা ফায়দা হয় যে আসলে আমরা মানে শুধু শুধু মানুষ চলে আসে না, যারা আসে তারা প্রকৃতপক্ষে অনুষ্ঠান দেখতে চায় বিধায়। আচ্ছা, আপনাকে কনভিন্স করার খুব বড় একটা দক্ষতা আজকে আমরা দেখলাম এই অনুষ্ঠান সাকসেস হওয়ার পিছনে, হয়তো আপনার সেই দক্ষতাটাকে আপনি কাজে লিখেছেন। আমরা দেখেছিলাম অনেক যুক্তি তর্ক, অনেক ধূম্রজালের সৃষ্টি হয়েছে, অনেক সমালোচনা আলোচনা, কিন্তু দূতাবাসকে আপনার ম্যানেজ করার এই রহস্যটা যদি একটু বলেন কিভাবে। প্রথমত হচ্ছে যে আমার কাছে মনে হয় যে দূতাবাসের যে কর্মকর্তারা রয়েছে খুবই কাবিল কর্মকর্তারা রয়েছে এবং তারা আসলে ডিফারেন্সটা বুঝতে পারে যে কারা আসলে করতে চায় আর কারা শুধু বলে। এই যে ডিফারেন্সটা তারা করতে পারে এভাবেই কিন্তু তারা আমার উপরে তাদের ভরসাটা রেখেছে, ট্রাস্টটা রেখেছে। সো আজকে আমি কিন্তু বাড়তি প্রেশারে ছিলাম বিষয়টা নিয়ে যে এই যে এঙ্গেজমেন্ট হলো দূতাবাসের সাথে, তাদের সাথে যে আমাদের একটা কমিটমেন্ট হলো সেটা আমি কত দূর রাখা করছি, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমরা তাদেরকে ডিসিপ্লিন করি নি। দূতাবাস থেকে আপনার বিরুদ্ধে অনেক সমালোচনা হয়, আপনি এই সমালোচনাগুলোকে কিভাবে দেন? আমার বিরুদ্ধে নানান ধরনের সমালোচনা, সমালোচনার আপনি হয়তো জানেন যে ১০০% থেকে হয়তো ৫% হতে পারে বা ১০% হতে পারে। আই থিঙ্ক কোনো মানুষের জীবনে এটা কিছুই না যদি ৯০% পজিটিভিটি থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে মানুষ ম্যাক্সিমাম ভালো। সো ওইটা একটা বিষয়, আর যারা সমালোচনা করে আমার মনে হয় তারা বিষয়গুলো জানেন। আমি সবসময় বলি যে আমাকে প্রশ্ন করুন, আমি যদি কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনার প্রশ্ন উত্তর না দিতে পারি আপনি আমাকে ফাঁসিতে দিন, আমার কোনো সমস্যা। বাট আমাকে আমার কাছে জানতে চান, রিজনটা জানতে চান, কারণটা জানতে চান এবং আমার যে উদ্দেশ্যটা সেটা কী সেটার সাথে আমার কার্যক্রমকে মিলিয়ে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। শেষ প্রশ্ন, আপনি ভবিষ্যতে এরকম যারা আয়োজক আছে প্রোগ্রাম করবে বা যারা তরুণরা আজকে যেভাবে এসেছে আনন্দ বা উপভোগ করতে তাদের প্রতি আপনার কী মেসেজ থাকবে? আচ্ছা, প্রথমত হচ্ছে সব কিছুরই একটা শুরু হয়। আমরা যখন অফিওরা শুরু করেছিলাম তখনও কিন্তু একটা মরুভূমিতে আমরা শুরু করেছিলাম, আমাদের আসলে একটা রিস্ক ছিল আমার কেরিয়ারের জন্য, আমার পড়াশোনার পাশাপাশি এই জিনিসটা যন্ত্রণামূলক একটা সিচুয়েশন ছিল যেটা এখন অন্যরকম না। আজকের এই প্রোগ্রামটা করা কিন্তু একটা বিশাল রিস্ক ছিল, আমরা এটা প্ল্যান করেছি যে অর্থ এখানে ইনভলভ সেটার মানে আসলে অনেক বড় রিস্ক ছিল। সো এই যে রিস্ক নিয়ে এখন কিন্তু একটা মোটামুটি মানে সফলতা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, তো সফলতাটাকে পুঁজি করে নেওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেক দর্শক আজকে আমি দেখলাম এখানে আপনার এই অনুষ্ঠানে আসছে, কিন্তু তাদের আমাকে অনুরোধ করেছিল আর কি আপনাকে কেন পাসপোর্ট তারা অনেক অনিয়মিত আছে, পাসপোর্টটা পাচ্ছে না, এই বিষয়ে আপনার একটু সহযোগিতা তারা কেন পাচ্ছে না বা আপনি একে আসবেন না, এটা সম্পূর্ণ ভুল ধারণা ভাইয়া। ঠিক আছে, আসলে মানে আমি আসলে ওই সকল কাজগুলোই প্রচার করি যেগুলোতে আমি একটা ফলাফল নিয়ে আসতাম,
আপনি আমার কর্মকাণ্ডের মধ্যে আপনি দেখবেন যে কোন জিনিসটা আমি প্রচার করছি কিন্তু ফলাফল নিয়ে আসছে না। এই যে সমস্যাটা, এটা কিন্তু ফলাফল আনার মতো সিচুয়েশন তৈরি হয় না। প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, প্রতিনিয়ত যুক্তি দিচ্ছি এভাবে এভাবে এভাবে, কিন্তু আনফর্চুনেটলি এটা কিছু সরকারি বিধি মালা রয়েছে যেগুলো আসলে আমি বলতে চাই যে আসলে এটা সঠিক নয়, ঠিক আছে? এমবাসি কর্তৃপক্ষের সাথে রেগুলার আলোচনা হয় এগুলো, অনেকেই আপনার সহকর্মী আছে যাদের সামনে আমি নিজে আলোচনা করেছি, যেহেতু আমি কোনো ফলাফল বয়ে আনতে পারি নাই সেটা আমি প্রচার করছি। আসলে এই প্রচার আমি তখন করবো যখন এটা থেকে আমার ওই সেলফ স্যাটিসফ্যাকশন, যেহেতু আমি এখনও পর্যন্ত কোনো সেলফ স্যাটিসফ্যাকশন পাই নাই, সে কারণে আমি প্রচার করে আসলে আর ওই মানুষদেরকে মানে এক্সাইটেড করে জিনিসটা যেটা, এটা আসলে একটু মানে আপনি কি মনে করেন যে এখানে যারা অনিয়মিত আছে তাদের আসলে পাসপোর্টটা পাওয়া দরকার? অবশ্যই পাওয়া এই ফিল্ডটা কি আপনি করতে পারেন? পাসপোর্ট হচ্ছে একটা নাগরিক অধিকার। যদিও আজকে প্রোগ্রামের সাথে এটার কোনো লেনদেন নেই, আমি খুবই ক্লান্ত, আমার চিন্তা করার শক্তি 15% চলে এসেছে, তারপর আমি অবশ্যই পাসপোর্ট অনেকের জীবন বদলে দিতে পারি। বিষয়টা হয়েছে যে সিচুয়েশন পরিস্থিতি আমরা কি চাই? অবশ্যই চাই। আমরা আমার দ্বারা কিছু করা সম্ভব হলে আমি আমি করছি না এরকম কিছু, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক। তো আপনাদেরকে বলে রাখি আজকে প্যারিসের মাটিতে কিন্তু একটা ইতিহাস সৃষ্টি হয়েছে যে আমরা এর পূর্বে কখনো দেখিনি যে এত শান্তিপ্রিয়ভাবে এই তরুণ যুবকরা অনুষ্ঠান করে। আমরা অতীতের ইতিহাস যদি দেখি, ইমরান মাহমুদুল যখন আসছিল শিল্পী তার স্টেজে উঠে জন্মান্তরের বন্ধন কোথা হারালো, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে।